ভীরু কাপুরুষের মত করেনি তো কখনো মাথা নত কিন্তু মহারাজ
গরীব দুঃখী প্রজারা কিছুই শান্তি বসবাস করতে পারছে না হ্যাঁ মহারাজ কিন্তু কিন্তু কি মহারাজ আমার রাজ্যের প্রজারাকে সুখে শান্তি বসবাস করতে পারছে না মহারাজ আপনার রাজ্যের প্রজারা অতি শান্তিতে বাস করছে কিন্তু আমি যে বলতে সাহস পাচ্ছি না মহারাজ আপনাকে কালিমা দিলাম নির্ভয়ে বলো মহারাজ কি আর বলবো মহারাজ আপনার পুত্র প্রশান্ত সেনের অত্যাচারে মানুষ রাতের বেলা আরামে ঘুমাতে পারছে না আপনার ছেলে অপরাধী গরিবই দুঃখী মানুষের পেটে নেই ভাত পরনে নেই কাপড় এই পরিস্থিতিতে আপনার ছেলে প্রশান্ত সেন প্রজাদের উপর তবে আরো শুনুন মহারাজ আপনার পুত্র প্রশান্ত সেনের কারণে যুবতী মেয়েরা গড়ের শান্তিতে থাকতে পারছে না কেড়ে নিচ্ছে তাদের ইজ্জত তাদের দুঃখ হ্যাঁ যে কোনো মুহূর্তে প্রজারা আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারে মহারাজ বলুন মহারাজ নারীর মৃত্যুর পূর্বে আমি কথা দিয়েছিলাম তার ছেলেটাকে মানুষের মতো মানুষ করে নিব তার কথা যে কোনো আমি রাখতে পারি না মহারাজ আপনাকে তো বন্ধে কি বলে চলবে মহারাজ আপনি ধৈর্য ধরুন মহারাজ মন্ত্রী মহাশয় দেখে আর আমার কুলঙ্গা পুত্র আমার মান সম্মান দুলিশ সাফ করে দিয়েছে এই সাহসটা সে কোথায় পাইল আমি তাকে কঠোর শাস্তি দেব মহারাজ আমি বলছিলাম কি তবু তো সে আপনার যে সন্তান আমার বংশের মুখে চুনকালি মেখেছে তাকে গালি করব রাজ শুনুন মন্ত্রী মহাশয় বলুন জাহাপনা আমি চাই আমার রাজ্যটাকে প্রজাবাসীদের নামে আমি বলছিলাম কি মহারাজ আপনার পুত্র প্রশান্ত সেনকে এই রাজ দরবারে ডেকে এনে একটু বুঝিয়ে বলবেন আমাকে ডেকে আনতে না বহুজন আমি নিজেই চলে রয়েছি কেন কেন পিতা আপনি আমার মুখ দেখতে চান না বলুন বলুন পিতা আমার কি অপরাধ তোমার অত্যাচারে আমার গরম সঞ্চিত রাখতেছে না আমার প্রজাবাসীগণ কাদের মুখে খাবার কেড়ে নিছ তাদের মারবন্ধের ইজ্জত মেরে নিছ এই এই সম্পূর্ণ মিথ্যে কথা বহুজন সত্য মন্ত্রী মহাশয় আপনি আপনার মধ্যে রাজপ্রাসাদ ত্যাগ করুন আমি তাই করছি সময় আছে আপনার পিতার আদেশ রক্ষা করুন নইলে প্রজাদের হাতে
আপনার হবে পতন কথাটা মনে থাকে যেন তুমি এখন আমার সামনে দাঁড়িয়ে আছো কেন চলে যাও এখান থেকে এই চলে যাব পিতা আপনি এই পৃথিবীতে বেঁচে থাকলে আমার যে আশা আকাঙ্ক্ষা কিছুই পূরণ হবে না পিতা তুমি কি বলতে চাও এই আমি বলতে চাই পিতা আপনি এই দুনিয়া ছেড়ে অনেক 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 দূরে চলে যান কি বললে দেখো আমি এই দুনিয়া মুখ থেকে ছেড়ে দিব তবে তুই কি চাও আমি আমি চাই আমি চাই আপনাকে এই দুনিয়ার ভুক থেকে সরিয়ে দিতে তাই আপনি আমাকে ক্ষমা করুন পিতা আপনি আমাকে ক্ষমা করুন ভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করতে পারি আরে আজ থেকে এই রাজ্যের সময় হলো আমার হাতে রাজবন্দী 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 Bye.
সফল হবে না তোমার সাথে কোনো কথা আমি বলবো না আমি তোমার সাথে কথা বলবো না আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না রমা আমার অপরাধ ক্ষমার অযোগ্য তার কোনোদিন ক্ষমা হতে পারে না রমা তোমার ভুলের জন্য আজ আমার এই আজ নয় কাল কাল নয় পরশু এভাবে আর কতদিন আমরা ভালোবাসা লুকোচুরি করব ভাগনের মতো তুমি এসব কি বলছি না রঞ্জন দা শেষ পর্যন্ত তুমি আমাকে পাগল বানিয়ে না ছাড়বে তুমি এসব নিয়ে ভাবো না রমা আসল কথা তুমি পরিষ্কার করে বলো এখনো বুঝতে পারছো না না রমা না বুঝতে কেমন করি তুমি যদি আমার মতো মেয়ে ছেলে হতে তাহলে সবে বুঝতে বলছি আমাদের বিয়ের কথা ও সে কথা এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না রমা আজই আমি মার কাছে সব খুলে বলেছি আমার বিয়ের ব্যাপারে তোমার বাবার সাথে আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য শুধু তুমি কেন রমা আমিও কি জীবন যন্ত্রণা খুব বুঝ তাহলে সত্যি সত্যি তোমার মার কাছে বলেছো আমাদের বিয়ের কথা রঞ্জন কোনোদিন মিথ্যা কথা বলে না রমা আমি তোমাকে ভালোবেসেছি দূরে সরে দেবার জন্য নয় আমি তোমাকে ভালোবেসেছি মর্যাদা দিয়ে তোমাকে আমার জীবন সঙ্গিনী হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমি তোমাকে ভালোবেসেছি তোমার ললাটে সিঁদুরের টিপ দিয়ে তোমাকে নিয়ে আমি সুখের নীর রচনা করব আমি তোমাকে ভালোবেসেছি রঞ্জনদা আমিও জানি রঞ্জনদা আর জানি বলে আজ আমি তোমার হাতে ভালো রমা আমি মরে যাব
তোমাকে ঘিরে আমার কত স্বপ্ন তুমি কপালে সিঁদুর একটি মুকুট মাথায় পরে আমার পাশে এসে দাঁড়াবে তোমার আমার বিয়ে হবে তোমাকে নিয়ে আমি নতুন সংসার গড়ে তুলব তুমি আমার শেষ টুকটুক সংসারটাকে হাসি গানে ভরিয়ে তুলবে তুমি চুপ করে রন্ধনদা তুমি চুপ করো তুমি তুমি অমন কথা আর বলো না রন্ধনদা আমি কি পারবো তোমার জীবনে আমি রোগা পারবে আমি তোমার মাঝে খুঁজে পেয়েছি জীবনের আলোর জ্যোতি চন্দনদা চন্দনদা এই আশা নিয়ে তো রাধা মাধবের কাছে দিন রাত শুধু প্রার্থনাই করছি আমাদের ভালোবাসা গেল কোনোদিন ভেঙে না যায় চন্দনদা কোনোদিন যাতে ভেঙে না যায় আমিও তোমাকে কথা দিচ্ছি রমা আমার হৃদয় থেকে তোমাকে কোনোদিন হারিয়ে যেতে দেব না খায় যেতে পারে না আবার বিয়ে হবে আবার আবার কত বাজনা বাজবে কজন হবে আমার আর আমি হব তার তাই তো তোমাকে
Oh,
বলো বলো লঞ্জন এ কি হলো তোমার সর্বনাশ হয়ে গেছে জেঠা মশাই সর্বনাশ হয়ে গেছে রোমাকে দুষ্ট ধরে নিয়ে গেছে আজ আমার এমন আনন্দের দিনে সারা রাজ প্রাসাদ আনন্দ মুখর দিয়ে উঠছে না কেন কেন ডাগডোল আর বাইজিদের দুপুরের জঙ্গলে সারা রাজ প্রাসাদ আনন্দ মুখর দিয়ে উঠবে না কেন কে কে বন্ধ করে দিয়েছে আমার আনন্দ উৎসব বলুন বলুন জবাব দেন অপরাধ নেবেন না যুবরাজ কারণ আমি উৎসব বন্ধ করে দিয়েছি মন্ত্রী মহাশয় আপনার আপনার এত বড় সাহসী যে আমার বিনা অনুমতিতে আমার এই আনন্দ উৎসব বন্ধ করে দিয়েছেন কেন
সব কাজের অনুমতি নেওয়ার দরকার হয়নি যুবরাজ আমি রাজ্যের মন্ত্রী তাই রাজ্যের মঙ্গল আছে বিনা অনুমতিতে অনেক কাজ মন্ত্রী মহাশয় বলে যাবেন না বলে যাবেন না মন্ত্রী মহাশয় আপনি হচ্ছেন আমার বেতনভুক্ত কর্মচারী কর্মচারী বলেই তো উৎসব বন্ধ করতে বাধ্য হয়েছে এই আর অর্থ দেশের যে দুর্ভিক্ষ নাবিষ্টি আর অধিক করায় আজ দু বছর ধরে প্রজারা ঘরে ফসল তুলতে পারছে না ফলেদের পেটে নেই ভাত করণে নেই কাপড় এই পরিস্থিতিতে আপনাদের আনন্দ উৎসবের আয়োজন করা মোটেই উচিত হবে না যুবরাজ প্রজারা নয় কে বলবে প্রজারা নয় কে মরবে বলে কি রাজা খাবে না প্রজারা নয় কে মরবে বলে কি রাজা ভুক বিলাসটাকে ত্যাগ করতে হবে এই কি বলতে চান প্রজারা আছে বলেই তো রাজা তাই দেশের এই দূর দিনে রাজা আনন্দ উৎসবে গা ভাসিয়ে দিলে যুবরাজ সকল অনাহারী প্রজারা হয়তো পারে কেমন করে যে সেই বিদ্রোহকে দমন করতে হয় তাই এই যুবরাজ প্রশান্ত সেনের ভালো করে জানে আছে মন্ত্রী তবু আপনার পিতা যেভাবে রাজ্য পরিচালনা করে যাচ্ছেন তার ব্যতিক্রম হলে আপনার পিতার আত্মা যে কিছু দেশ শান্তি পাবে না যুবরাজ তাই এই রাজ্যের মন্ত্রী বলে আমাকে সকল দিকে সতর্ক দৃষ্টি রাখতে হচ্ছে আমি আমি আপনার যুক্তিকে মেনে নিতে পারছি না মন্ত্রী মহাশয় তাই তো আজ এই আমার আনন্দের দিনে যে আমাকে বাধার সৃষ্টি করবে তাকেই তাকে কঠোর শাস্তি ভোগ করতে হবে যুবরাজ যদি নিজের ধ্বংসকে নিজে ডেকে আনতে চান তাহলে আমরা কিছু বলবো না তবে একটি কথা জেনে রাখবেন যুবরাজ এই বিদ্রোহ প্রজারা যদি রাজার সিংহাসন কেড়ে নিতে চায় তাহলে সিংহাসন আটকে রাখে কারণ এই প্রজাদের হাতে হচ্ছে রাজাদের পতন সেই পতনের বয়ে যুবরাজ প্রশান্ত সেনের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিতে পারি না মন্ত্রী মহাশয় তাই তো প্রতিটি মানুষ দুনিয়াতে আসে ভোগ বিলাস করার জন্য আর ভোগ বিলাসই হবে আমার ধর্ম তাই তো যুবরাজ এই আনন্দ উৎসবের দিন দিনে আপনার জন্য নিয়ে এসেছি এক উপযুক্ত পুরস্কার হ্যাঁ যুবরাজ অপূর্ব এক সুন্দরী নারী আপনার জন্য নিয়ে এসেছি সুন্দরী নারী এই তো আমি চাই আর আমি জানি এই রাজ্যের সবাই আমার সাথে বেইমানি করতে পারে কিন্তু সেনাপতি নকুল সেন আমার সাথে বেইমানি করতে পারে না তাই তাই এই আনন্দের দিনে আমি যে কি যে তোমাকে পুরস্কৃত করব তা তো আমি ভেবেই পাচ্ছি না আচ্ছা সেনাপতি নকুল সেন এই কোথায় সেই সুন্দরী নারী এই আমি তাকে দেখতে চাই আছে আছে যুবরাজ আমি এক্ষুনি নিয়ে আসি কোথায় থিবঙ্গ সুন্দরী নারী আমি এর আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না সুন্দরী তাই তো নিয়ে এলাম যুবরাজ কারণ এত সুন্দরী জিনিস হাতে কেউ কি ছেড়ে চায় সেনাপতি নকুল সেন এবার এবার তোমরা বিশ্রাম করো প্রয়োজনে আমি তোমাদের ডেকে পাঠাবো হ্যাঁ তাই যাচ্ছি যুবরাজ
চলে এসো অতিবঙ্গ যখন আপনার প্রয়োজন হবে তখন এই নকুলসা আপনার আদেশে অপেক্ষা ঠিকে ঠিকে বলো না কুমার কি না তুমি যেমন আমাকে সবকিছু উজাড় করে দিবে তার বিনিময়ে আমি তোমাকে হীরে মুক্তা জহর সোনা দিয়ে দিব তোমার সর্বাঙ্গ বলো না রে না 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 আমি এসব কিছু চাই না কেন আমি চাই শুধু তোমার কাছে মুক্তি আমি আমি আপনার দুটি পায়ে ধরে বসছি এতটুকু দয়া আপনি আমার প্রতি করুন আমার বাবার কাছে আমার বাবার কাছে আমাকে ফিরে দিন তা হয় না সুন্দরী যুবরাজ প্রশান্ত সেনের হাতে যখন ধরা পড়েছ এত সহজে তুমি যেতে পারবে না আরে এই ছেলে গরিবের মেয়ে এ কোন থেকে তুমি রাজ রানী হয়ে যাবে আরে এ কি তোমার কম সৌভাগ্য তোর ভাগ্যের পূজা বইতে যখন এই পৃথিবীতে জন্ম নিয়েছি এত সৌভাগ্য দিয়ে আমি কি করব যুবরাজ শুধু শুধু একটি বার শুধু একটি বার আপনি আমাকে আমাদের বাড়ি ফেলে অসম্ভব তোমার চোখের জলে সারা রাজ প্রাসাদ দৌত্য করে দিলেও এই যুবরাজ প্রশান্ত সেনের মন এতটুকু বলবে না অথচ তোমার ফিরে যাবার পথ আমি জানতাম যে রাজা যে রাজার সোনা আমি যদি পাপ না করে থাকি তারপরও আমার এই দেহটাকে পোষ্য করার পূর্বে আপনার হাত দুটো জলে পুড়ে পচে ধরে যাবে সেটাই সেটাই আমি দেখতে চাই সুন্দরী কোথায় কোথায় ত্রিবঙ্গ ওকে আমার প্রমোদ কক্ষে নিয়ে যা এই দেখিস যেন পালিয়ে না যেতে পারে আর শোন সেবা যত্নের যাতে কোনো ত্রুটি না হয় সাদিকে কিন্তু সতর্ক রাখবে যা এই তো সত্যি সেবা করার সুযোগ যখন পেয়েছি তখন সত্যি সেবা করে নিজের পাপটা কিছুটা মোচন করে নেব যাও সুন্দর আজ রাতে তোমার সাথে হবে আমার যেন এক ফুটন্ত ঘুরা নকুলের মতো সেনাপতি আত্মীবঙ্গের মতো সহচর থাকতে এই যুবরাজ প্রশান্ত সেনের কোনো কিছুর অভাব থাকতে পারে না তাই তো এই ফুটন্ত গোলাপ অনাহাসে
আমার হাতের মুঠো এসে পৌঁছেছে আর আরে গোলাপের সুগন্ধিতে আমার জলসাগর আরে জমজমাট 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 আই কেতি শয়তান আমি মূর্খ চাষা চাষা কি বলতে এসেছি জায়গা নেই বলছেন ওই জানতে এসেছি রমাকে কোথায় লুকিয়ে রেখেছেন রমা রমা সে আবার কি আমার একমাত্র কন্যা আপনার আপনার দুটি পায়ে ধরে বলছি হুজুর আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিন ওকে যে হারিয়ে আমি কিছুতেই বেঁচে থাকতে পারবো না আমার প্রতি এতটুকু দয়া করুন ওরে যা রে আরেকবার এই বৃদ্ধের গায়ে আঘাত করলে এই চাষার হাতে আপনাকে শাস্তি ভোগ করতে হবে কি বলতে এসেছিস মুখ সামালকে কথা বল চাষার বাচ্চা তাহলে তাহলে শাস্তির হাত থেকে তুইও রেহাই পাবি না আমাকে শাস্তি দিন যুবরাজ তবু রমাকে ফিরিয়ে দিন আপনি হয়তো জানেন না ওই বৃদ্ধ কত অসহায় তার একমাত্র মেয়েকে বুকে চেপে ধরে ভুলে যাই সকল আঘাত সকল দুঃখ আপনি ওর এমন সর্বনাশ করবেন না যুবরাজ রমাকে ফিরিয়ে দিন না রমা বলে আমার এখানে কেউ নেই মিথ্যে কথা আপনার সেনাপতি আমার একমাত্র মেয়ে রমাকে হে তরিয়ে এনেছে সে সে এই পাশে আছে আমি আমি যে তার চিৎকার শুনতে পারছি বলছি তো সে আমার কাছে নেই চলে যাও বলছি আমার আমার রমাকে আমি পেলি আমি আর এক মুহূর্ত এখানে থাকব না রমাকে আমাকে ফিরিয়ে দিন না 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 সুজা কোথায় দেখছি তোদেরকে এখান থেকে বিদায় করতে পারবো না তাহলে আমার এই চাবুকের আঘাতে তোদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে চাবুকের বই দেখে আমাকে থামাতে পারবে না যুবরাজ এবার আমাদের মুখ খুলে গেছে আর আপনাদের অত্যাচার আমরা নীরবে সহ্য করব না কি করবে শুনে যেই শয়তান রমাকে ধরে এনে আমার হৃদয়ে অশান্তির আগুন জ্বালিয়ে তুলেছে আমি সেই শয়তানের হাত দুটো কেড়ে নিয়ে আমি বললে তোদের চাষার বাচ্চা ফল দেখেছে যুবরাজ এই গেও চাষাদের এত দুর্বল মনে করো না এই চাবুক আবার হাতে রইল যখন সময় হবে তখন তোমাদের চলুন চলুন জেঠা বসাই না নাই তোদেরকে আমি বন্দি করব পারবে না শয়তান পারবে না আজ আমি চলে গেলেও আবার আমি হাসব আমার রমাকে আমি ফিরিয়ে নিচ্ছি সেদিন আমার রমাকে শুধু ফিরিয়ে নেব না তোদের মতন দানোয়ারদেরকে হত্যা করে আমি তোকে মৃত্যু দেহটা নিয়ে যাব আমার গায়ের মানুষকে উপহার দিতে চলো রঞ্জন তাই যাচ্ছি শয়তান তবে যাবার বেলায় বলে যাচ্ছি আজ আমি শূন্য হাতে ফিরে গেল আমি নীরবে চুপ করে বসে থাকবো না আবার আসবো সেই শয়তানদের শাস্তি দিতে সেদিন আমার হাতেই হবে তোর জীবন শত কাঁদলেও শাস্তির হাত থেকে কোনোদিনই রেহাই পাবি না কোনোদিন না কোনোদিন তোদেরকে
খুদের মতো মূর্খ চাষাদেরকে কেমন করে যে সাহায্য করতে হয় তাই এই যুবরাজ প্রশান্ত সেনের ভালো করে জানা আছে দুদিন পরে বুঝতে পারবে আমাকে অপমান করার শাস্তি কত নির্মম কত নিষ্ঠুর কত ভয়ঙ্কর যুবরাজ প্রশান্ত সেনের বেঈমানি এই সুলতান নশ্বর শাহ কোনোদিন মেনে নেবে না আমিও তাকে এমন শাস্তি দেব যে তা সে কোনোদিন কল্পনা করতে পারেনি তাকে শাস্তি দিতে হবে জনাব বেঈমান প্রশান্ত সেনকে তার অপরাধ রাজা হেমন্ত সেনের মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত সে সুলতান দরবারে কাজ করেনি সেই কমবক্তকে বারবার হুঁশিয়ার বাণী পাঠানোর পরও সে আমার আদেশটা আমাকে করেছে বেজ্জতি তাহলে কি আপনি তাই আমি তাকে সিংহাসনচ্যুত করে ওই বুঝিয়ে দিব যে সুলতান নশ্বর শাহর সাথে বেঈমানি করার শাস্তি কত ভয়ঙ্কর তাহলে কি আপনি প্রশান্ত সেনের রাজ্য আক্রমণ করে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসবো সুলতান দরবারে তারপর আমি তাকে নিজ হাতে এমন শাস্তি দেব যে কোনোদিন কল্পনাও করতে পারেনি আমি বলছিলাম কি জনাব আর এই সিংহ সেই সিংহাসনে এক নতুন রাজা প্রতিষ্ঠিত করে আমি বলছিলাম কি জনাব যুদ্ধ ঘোষণার পূর্বে আমাকে অনুমতি দেওয়া হোক আমি শেষবারের মতো গিয়ে সেই কম্বকে জিজ্ঞাসা করে দেখি সে আপনার বশ্যতা স্বীকার করে কিনা যদি আপনার বশ্যতা স্বীকার করে তাহলে ভালো আর যদি আপনার বশ্যতা স্বীকার না করে তাহলে তাকে গ্রেফতার করে ঠিক আছে তোমার যুক্তি আমি মেনে নিলাম আফজল বেগ শোনা জানো আফজল বেগ বলুন জনাব একদিন আমি রাজা প্রশান্ত সেনকে ও রাজা হেমন্ত সেনকে ওই সিংহাসনে প্রতিষ্ঠিত করেছিলাম সে কোনোদিন আমার সাথে বেঈমানি করার সাহস পায়নি এমনকি আমার সাথে কোনো আচরণ বিধি করে নেই আজ তারই কিনা পুত্র আমার সাথে করছে বেঈমানি আমি তাকে কঠোর শাস্তি দেব শাস্তি দেন হুজুর শাস্তি দেন শয়তান আমার শূন্য বুক করে আমার একমাত্র মেয়েকে এ চুরি করে নিয়ে গেছে এ তাকে আমি শাস্তি দেন হুজুর কে তুমি বিদ্ধ কমলপুরের এক সাধারণ প্রজা আমার নাম দীননাথ কেন তুমি সুলতান দরবারে এসেছো কার বিচার চাইতে তুমি সুলতান দরবারে এসেছো যুবরাজ প্রশান্ত সেন প্রশান্ত সেন তার অপরাধ আমার আমার একমাত্র মেয়ে এই চুরি করে নিয়ে গেছে বললে তুমি মেয়ে চুরি করেছে প্রশান্ত সেন হ্যাঁ হ্যাঁ হুজুর আমার আমার একমাত্র মেয়ে রমাকে তাকে চুরি করে নিয়ে গেছে তাকে গিরেছিল আমার সকল স্বপ্ন তাকে বুকে ধরে আমি আমি যে বলে যেতাম আমার সকল আঘাত তাকে বুকে ধরে আমি আমি বলে যেতাম আমার সকল দুঃখ আরে শয়তান প্রশান্ত সেন কিনা আমার সেই মেয়েটাকে চুরি করে নিয়ে গেছে আপনি আপনি আমার প্রতি এতটুকু দয়া করুন হুজুর যেমন করেই হোক আমার আমার মেয়েকে ফিরিয়ে এনে দিন শুনেছ শুনেছ সেনাপতি আফজল বেগ
শয়তান প্রশান্ত সেনের কুকীর্তির কথা শুনেছি জনাব কিন্তু আমি যে ভাবতে পারছি না সে যে এমন একটা জানোয়ার তাই তাকে আর ক্ষমা করা যায় না এখনই আমি বুঝতে পারছি কেন এতদিন সুলতান দরবারে রাজগর পাঠায়নি এ রাজা নারী আর সুরা নিয়ে তারা এখন মুশকুল তাকে তার কাছ থেকে আর চেয়ে বেশি কিছু আশা করা যায় না বলুন বলুন হুজুর আমার এই মেয়েকে আমি ফিরে পাবো তো নিশ্চয় পাবে বৃদ্ধ আমি আজ এই যাত্রা করব সেই কমলপুর অভিমুখে তারপর নারী নির্যাতনের অপরাধে আর সুলতানের ফরমানকে ব্যঙ্গিত করার অপরাধে সেই কাফেরকে আমি গ্রেপ্তার করে নিয়ে আসব এই সুলতান দরবারে তার সঙ্গে তোমার মেয়েকে উদ্ধার করে পৌঁছে দিব তোমার পূর্ণ খুঁটি আমি খুশি হলাম হুজুর কারণ একমাত্র মেয়েকে হারানোর ব্যথা সহ্য না করে আমি আমি যে ছুটে এসেছি এই সুলতান দরবারে সেনাপতি আফজাল বেগ আজ এই তুমি যাত্রা করবে কমলপুর অভিমুখে আর কিন্তু আফজাল বেগ যে বেগুম নারী নির্যাতনকারী তাকে সুলতান নসরত শাহ কোনোদিন ক্ষমা করে না আপনার আদেশ আমি রক্ষ রক্ষ করে পালন করব জনাব যাও বৃদ্ধ এবার তুমি ঘরে ফিরে যাও সুলতান নসরত শাহ যখন তোমাকে কথা দিয়েছে তখন তোমার মেয়েকে তুমি অবশ্যই ফিরে পাবে তাই যাচ্ছি সুলতান তবে যাবার পূর্বে আপনার মহত্তর কথা আমি আজ কোনোদিন বলতে পারবো না তাই আপনাকে ছানিয়ে যাচ্ছি আমাদের শত শত সচ্চর প্রণাম শত স্বচ্ছ প্রণাম শত স্বচ্ছ প্রণাম শয়তান আমি জানি অতি সহজেই তুমি সিংহাসন হারাতে যাবে না আরে আমি ও সুলতান নসরত শাহ তোমাকে যে কেমন করে সিংহাসন যুদ্ধ করতে হয় সেই কৌশল এই সুলতান নসরত শাহ ভালো করেই জানা আছে ও চিরে আমি কমলপুর সিংহাসনে আক্রমণ করে ওই যুবরাজ প্রশান্ত সেনকে ওই সিংহাসন যুদ্ধ করে ওই সিংহাসনে আমি এক নতুন রাজা প্রতিষ্ঠিত করব সেনাপতি আফজাল বেগ আর দেরি নয় আজই তুমি যাত্রা করো কপিলমুর অভিমুখে এই কমলপুরে গিয়ে বেদ প্রশান্ত সেনকে গ্রেপ্তার করে নিয়ে আসবে সুলতান দরবারে আর আমি তাকে নিজ হাতে বিচার করব তাই হবে জনাব তাই হবে আপনার দোয়া মাথায় নিয়ে আমি আজ ছুটে যাব কমলপুর অভিমুখে তারপর সেই কাফেরকে গ্রেপ্তার করে টানতে টানতে নিয়ে আসব আপনার দরবারে আর যদি আমি না পারি তাহলে আমার হাল শানিত দরবারি অমল আমার দিকে বসিয়ে দিয়ে চিরদিনের মতো বিদায় জানিয়ে চলে যাব জনাব চিরদিনের মতো বিদায় জানিয়ে চলে প্রশান্ত সেন এবার বুঝতে পারবি তোর শাস্তি কত ভয়ঙ্কর কত কঠিন সুখে আছো বন্ধু সুখ
কে আছো আমার সুখের দিনে